আমি বক্তব্যের শুরুতেই প্রয়াত মেজর জিয়াউদ্দিনের সরকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আসলে আপনারা যেভাবে মেজর জিয়াউদ্দিনকে দেখেছেন বা আমার সাথে মেজর জিয়াউদ্দিনের সেরকম পরিচয় ছিল, আমার সাথে মেজর জিয়াউদ্দিনের পরিচয় হয়েছে 1975-এ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করার পর 96-এ সালে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, আমরা দীর্ঘদিন পর্যন্ত যখন বঙ্গবন্ধু হত্যা মামলা হত্যার বিচার করতে শুরু করেছিলাম ঠিক তখন আমার সাথে মেজর জিয়ার পরিচয় হয়। আমি বঙ্গবন্ধু হত্যা মামলার চিফ প্রসিকিউটর ছিলেন বললাম, এরপর আমাদের সিরাজুল হক সাহেব আজকের আইনমন্ত্রী এরপর আনিসুল হক সাহেবের বাবা, আমি তখন ঢাকার পিপি হিসেবে এই মামলার প্রসিকিউশন টিমের একজন সদস্য ছিলাম এবং তখন আজকে যে বাড়িতে আমাদের পূর্তমন্ত্রী মহোদয় থাকেন এই হিয়ারোডের যে বাড়িতে সেই বাড়িতেই আমাদের সেদিন আমাদের অফিস ছিল। আমরা রাত্রে 11-12টা কোনো সময় একটাও বাস্ত সেখানে আমরা আমি আনিসুল হক আমাদের এরপর কাজল এরপর সারা খাতুন আমরা রাত্রে 12-1টা পর্যন্ত কোনো কোনো দিন আমরা সেদিন সেখানে সাক্ষীদের নিয়ে আলোচনা করতে বসতাম এবং তখনই এই মামলার অন্যতম সাক্ষী হিসেবে মেজর জিয়াউদ্দিন সেই আমাদের সেই বাড়িতে তিনি আসেন এবং তার সাথে একদিন ক্রমান্বয়ে আমাদের সাথে কমপক্ষে 20-25টা সিটিং তো কমপক্ষে হয়েছে আমার সাথে মেজর জিয়াউদ্দিন। তখনই আমি মেজর জিয়াউদ্দিনকে আগে থেকে মেজর জিয়াউদ্দিন সম্পর্কে জানতাম কিন্তু সরাসরি তার সাথে আলাপ পরিচয় আমার তখনই হয় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার যখন শুরু হয় তখন। এবং আজকে নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, মেজর জিয়াউদ্দিন বঙ্গবন্ধু হত্যা মামলার আর্মি পার্সোনাল যারা সাক্ষী দিয়েছেন জেনারেল শফিউল্লাহ সাহেব, অনার সাফায়াত জামিল সহ অনেক অফিসাররা যারা সাক্ষী দিয়েছেন, আরো অনেকে সাক্ষী দিয়েছেন আর্মি অফিসাররা, তাদের মধ্যে মেজর জিয়াউদ্দিনকে আমি দেখেছি অত্যন্ত দৃঢ় চিত্তে অকুতভাবে তিনি সাক্ষী দিয়েছেন। সবচেয়ে ভালো সাক্ষী আমার কাছে যে সাক্ষীগুলো দিয়েছেন তাদের মধ্যে কর্নেল সাফায়াত জামিল এবং জিয়াউদ্দিন সাক্ষী আমার চিরজীবন মনে থাকবে তাদের সাক্ষীর কথা, এত দৃঢ় চিত্তে তারা সেই সাক্ষী তাদেরকে সাক্ষী তারা দিয়েছে। অনেকেই সাক্ষী দিয়েছেন আমরা দেখেছি, তখন আমি নাম বলতে চাই না, নিজেদেরকে সেফ করে নিজেদেরকে বাঁচিয়ে রেখে কোনো রকম সাক্ষী তারা দিয়েছিলেন যে তাদেরকে যাতে একটু কোনো রকম তাদের উপর যাতে কোনো রকম ব্লেম না আসে, নিজেকে ঝামেলা না আসে সেরকম বাঁচিয়ে রেখে অনেকে সাক্ষী দিয়েছিলেন। আমার সেই কথাগুলো এখনো স্মরণ আছে। অথচ মেজর জিয়াউদ্দিন অত্যন্ত দৃঢ় চিত্তে অকৃতভাবে সেদিন সাক্ষী দিয়েছিলেন এবং মেজর জিয়াউদ্দিনে এই মামলার সাক্ষীতে প্রথম এই ঘটনার সাথে পাকিস্তানের আইএসআই জড়িত আছে এই কথাটা আদালতে দুটি আত্মঘাতী জেরা করেছিলেন খান সাইফুর রহমান শেখ আসামি পক্ষের আইনজীবী আপনাদের বরিশালের আত্মঘাতী জেরা করেছিলেন, সুইসাইডের জেরা করেছিলেন দুটি মেজর জিয়াকে আমার মনে আছে এবং সেই আত্মঘাতী জেরার জবাবে মেজর জিয়াউদ্দিন সেদিন স্পষ্ট বলেছিলেন পাকিস্তানের আইএসআই এই ঘটনার সাথে সরাসরি জড়িত এবং জিয়াউর রহমান সহ প্রয়াত জিয়াউর রহমান সহ আর্মি পার্সোনাল বা দুই চারজন আর্মি অফিসার এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকতে পারে, ঘটনার পেছনে যে পক্ষে জড়িত থাকতে পারে জিয়াউর রহমানের নামটা তিনি সরাসরি বলেছেন আমার স্পষ্ট স্মরণ আছে। এবং আমরা বঙ্গবন্ধু হত্যা মামলা কিন্তু অনেক কিছু আমার স্পষ্ট মনে আছে অনেক কিছুই কিন্তু আমরা সে হত্যা মামলার সাক্ষী যদি পর্যালোচনা করি আমরা সেখানে জানতে পারি কর্নেল ফারুক রশিদ যারা জিয়াউর রহমানকে সরাসরি জিজ্ঞেস করেছিল এই ঘটনা তারা যারা এই ঘটনা ঘটিয়েছে
জিয়া রহমানের কাছে জিয়া রহমানের টেনিস কোর্টে গিয়ে জিয়া রহমানকে জিজ্ঞেস করে যে জান নেই ঘটনাগুলো ঘটেছে আপনি আমাকে সাহায্য করুন জিয়া রহমান পরিষ্কার তাদেরকে বলে যে আমি তোমার এবং মেজর জিয়াউদ্দিন সাক্ষীতে জিয়া রহমানের এই ঘটনার সাথে বিপক্ষে জিয়া রহমান যে সরাসরি জড়িত এই ঘটনা কিন্তু জিয়াউদ্দিনের সাক্ষীতে উঠে এসেছে এই আমি কোনোরকম গোয়েন্দা সংস্থার কর্মরত ছিলেন এবং এই রেডিও স্টেশন থেকে শুরু করে এই এলাকার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল এই এলাকার দায়িত্ব ছিলেন গোয়েন্দা বাহিনীর হিসাবে সদস্য হিসেবে এই এলাকার দায়িত্ব শুরু থাকছিল এবং সেই হিসাবেই তিনি রেডিও স্টেশনের তালিমের কর্মকাণ্ড অন্যান্যদের কর্মকাণ্ড ইত্যাদি কর্মকাণ্ড তিনি আদালতে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কার কি কর্মকাণ্ড কাকে কি তিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জবাবে তারা কি বলেছে বিস্তারিত তিনি বলেছেন এই তখন থেকে সে তখনই আমার সাথে এই জিয়াউদ্দিন সাহেবের সাথে পরিচয় এবং আমি একজন আমি দীর্ঘদিন যেমন তাকে জানতাম তাকে চিনতাম না তাকে জানতাম দূর থেকে তাকে জানতাম মেজর জিয়াউদ্দিন বা সুন্দরবনে বাঘ এবং মেজর জিয়াউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু আমি বঙ্গবন্ধু হত্যা মামলা করতে গিয়ে আমি জিয়াউদ্দিনকে সত্যিকার অর্থেই কাছ থেকে জানতে পেরেছি এবং কৌকুতুমায় একজন সৈনিক একজন আসলেই একজন বীর মুক্তিযোদ্ধা আমি করার কথা বাড়াতে চাই না আপনার তার স্মৃতিচারণ করছেন দীর্ঘদিন পরে হলো তার মৃত্যু অনেকদিন পরে স্মৃতিচারণ অনুষ্ঠান মনে করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঐক্য অত্যন্ত সুদৃঢ় করতে হবে আমরা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকের কারণে আমরা দ্বিধাবিভক্ত ছিলাম আমরা দ্বিধাবিভক্ত ছিলাম আমাদের মধ্যে ঐক্য ছিল না বলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পেয়েছে আজকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশ আজকে উন্নয়নের মহাসড়কে জাতির জনক বঙ্গবন্ধু যে কাজটা করে যেতে পারেনি আজকে আমাদের প্রিয়নীতির জনীতি শেখাটা আমাদের সেই স্বপ্ন পূরণ করছে দীর্ঘদিন পর্যন্ত আপনার স্বপ্নটাকে ভুলে গিয়েছিলেন আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের ঐক্য অনৈক্য যে কত বড় ক্ষতি করে আমাদের একাত্তরে যারা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা আমাদের মতো অনৈক্য যে কত ক্ষতি করতে পারে আমাদের মধ্যে অনৈক্য যে কত ধ্বংস করতে পারে তার সবচেয়ে বড় প্রয়োজন পঁচাত্তরে আমরা সেই প্রমাণ কিন্তু আমরা দেখেছি সেই প্রমাণ কিন্তু আমরা দিয়েছি এই ঘাতকটা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম আমাদের অনৈক্যের সুযোগ নেই এই ঘাতকটা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র আমরা তৈরি করে দিয়েছি আমি এর বেশি কিছু মধ্যে আমরা ক্ষেত্র তৈরি করে দিয়েছি কাজেই আজকে আমাদের সবচেয়ে প্রয়োজন আমাদের ঐক্য আমরা এই এই ঘটনা থেকে আমরা যাতে শিক্ষা নেই আর আমরা দ্বিধাবিভক্ত হব না মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধভাবে আজকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ভ্যানগার্ড হিসেবে আমরা তার পাশে থাকব দেশকে দেশ যাতে এগিয়ে যেতে পারে দেশের উন্নয়নের চাকা যাতে ঘূর্ণায়মান থাকে তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এই আহ্বানই আমি আপনাদের কাছে রাখতে চাই আমি অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে অন্য কোনো কথা না বলে আমি আবারও মেজর জিয়াউদ্দিন প্রয়াত মেজর জিয়াউদ্দিনের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি ভাবি যে আবদারটা করেছেন আমি চেষ্টা করবো সেই কথাগুলো রাখার জন্যে এই কথা বলে সর্বশেষ মেজর জিয়াউদ্দিনের সাথে আমার সাথে দেখা হয় মুনির ভাই এখানে আছেন মুনির ভাই আমার জিয়াউদ্দিনকে আমার বাসায় নিয়ে গিয়েছিলেন তিনি যখন হাসপাতালে ভর্তি অসুস্থ তার কিছুদিন আগে আমার বাসায় তিনি তখন খুব দুরবস্থার মধ্যে ছিলেন আর্থিক দিক দিয়ে তিনি অত্যন্ত দুরবস্থায় ছিলেন যখন তিনি আমার বাসায় গিয়েছিলেন আমি তার বিরুদ্ধে ছিলাম আমি এর বেশি কিছু বলতে চাই না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি গোলাপের জয় বাংলা জয় বাংলা